শ্রোতা বন্ধুদের নমস্কার। বং বং এন্টারটেইনমেন্ট অ্যান্ড টু ফুলস প্রেজেন্টস স্টোরি কুটিরের প্রেমের মাস জুলাই মাসের আজ অন্তিম সপ্তাহে নিয়ে এসেছি চান্দ্রেয় চৌধুরীর লেখা গল্প, আরও একটি প্রেমের গল্প। শুরু হচ্ছে আরও একটি প্রেমের গল্প। कि दिल अभी भरा नहीं। आहा, अपूर्व। धन्यवाद बाबू। এই নাও তোমার টাকা, যদি আরো দরকার পড়ে আমাকে বলো। কেমন আজ তবে আসি? বাবু টাকাটা রেখে দিন, ওটা আমার লাগবে না। মন্দিরা, টাকাটা আমি এই জন্যে দিই যাতে আর অন্য কিছু করে তোমাকে রোজগার করতে না হয়। আর তাছাড়া তুমি এত সুন্দর গান করো, এটা তো তোমার প্রাপ্য, রেখে দাও। রজত বাবু, আর পাঁচটা মিনিট বসে যাবেন? আমাদের সব কাজ পড়ে আছে মন্দিরা, আসি আজ। সাবধানে আসবেন, কেমন? হ্যাঁ, তুমিও ভালো থেকো। একটা মৃদু হাসি রেখে চলে গেলেন রজতবাবু, আবার সে একা। এই মানুষটা যেদিন থেকে এই নষ্ট জীবনে এসেছে সেদিন থেকে পোড়া ভাতেও যেন আতপ চালের গন্ধ পায় মন্দিরা, যেন কাল শিরে পড়ে যাওয়া শরীরেও আতর লাগাতে মন চায় তার। আয়নায় নিজেকে দেখতে ইচ্ছে হয়। রজতবাবু এলে শুধু তার জন্যেই সাজতে ইচ্ছে হয়। সপ্তাহে দুটো দিন এই দুটো ঘন্টার দিকে তাকিয়ে বোধহয় বাকি জীবনটাও কাটিয়ে দিতে পারবে মন্দিরা। একেই বোধহয় ভালোবাসা বলে, তাই না? ভালো তো মন্দিরা আগেও বেসেছিল। প্রথম ভালোবাসা গান, আর দ্বিতীয় তন্ময়। বাবার স্বপ্ন ছিল মেয়ে গান শোনাবে, গাইবে, আর তার সুরের মাধুরী ছড়িয়ে পড়বে সকলের কাছে। অকালে বাবাকে হারালেও সেই স্বপ্ন পূরণকে জীবনের লক্ষ্য বানিয়ে নেয় মন্দিরা। তার পরিচয় হয় তন্ময় সেনের সাথে, সম্পর্কে মন্দিরার কলেজের সিনিয়র। প্রথম কনসার্টে তন্ময়ের গান শুনে মনটা সেই যে মোচড় দিয়েছিল আর সারিয়ে ফেলা যায়নি। ক্রমে যোগাযোগ বাড়ে, ঘনিষ্ঠতা বাড়ে, গানও চলতে থাকে। তন্ময়, দেখো এই শব্দটা বদলে দিলে হয় না? আমার আমার মনে হচ্ছে বেশি ভালো লাগবে গানটা। তাই? তা আমিও যে বলি আমার সামনে চুলটা সবসময় খোলা রাখবে, তা সেটার কি হবে? গানের সাথে এটার কি তুলনা? হ্যাঁ, মন্দিরা যেতে যাবে, তন্ময় হাতটা ধরে নেয় ওর, টেনে নিয়ে এসে দাঁড় করায় দেওয়ালে। হাত দুটো ধরে আটকে দেয় দেওয়ালে আর নিজের একদম কাছে। এক হাত দিয়ে খুলে দেয় মন্দিরার খোপা। কাঁপা কাঁপা ঠোঁটে মন্দিরা কিছু বলতে যাবে, ঘন হয়ে আসে নিঃশ্বাস, মিলে যায় ঠোঁট দুজনের। হঠাৎ বেজে ওঠে তন্ময়ের ফোন। ফোনটা নিয়ে বাইরে চলে যায় সে। এসে বলে, মন্দিরা, তোমার জন্য একটা দারুণ খবর আছে। কি খবর? তুমি একটু ভেবে বলো তো, কি খবর হতে পারে? সত্যি জানি না, এমন করো না, তুমি বলো। আরে মুম্বাইতে যেখানে তোমার জন্য কথা বলে রেখেছিলাম না, সেখান থেকে ফোন এসেছিল, ইউ আর সিলেক্টেড,
তুমি একজন প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করতে চলেছো। সত্যি? হ্যাঁ সত্যি সত্যি সত্যি। তন্ময়, তুমি না থাকলে কখনো সম্ভব হতো না, বিশ্বাস করো। থ্যাংক ইউ। সত্যি সম্ভব হতো না। তন্ময় না থাকলে মন্দিরার জীবনে এত বড় কিছু ঘটে যাওয়া সম্ভব হতো না। দশমীর বিষণ্ন বিসর্জনের মতো নিমজ্জিত হল মন্দিরার স্বরূপ, তার সত্তা, তার স্বপ্ন। যে হাত ধরে সে স্বপ্নের পথে হেঁটে যাবে ভেবেছিল, সেই হাতই তাকে বিক্রি করে দিল মোটা টাকার বিনিময়ে। ভালোবাসা বিক্রি হয়ে গেল এক নিষিদ্ধ পল্লীতে। চড়া মেকআপ, রজনীগন্ধার মালা, পরপুরুষের গন্ধ আর গান, চার দেওয়ালের মাঝে জন্ম হল এক নতুন মন্দিরার। কিন্তু ও আর গাইতে পারল না। নিষ্প্রাণ বোবা পাথরের মতো এলিয়ে দিত নিজেকে, আর তাতে সাধ মিটিয়ে চলে যেত আগন্তুক। এভাবেই কেটে গেল আরো চারটে বছর। রোজের মতো সেদিনও একটা রাত, দরজার বাইরে থেকে শোনা গেল এক পুরুষ কণ্ঠস্বর। আসতে পারি? আসুন। নমস্কার, আপনার নাম? হ্যাঁ হ্যাঁ, মন্দিরা বাই। মন্দিরা? বাহ, ভারী সুন্দর নাম তো। তা আপনার মন্দিরে কি আমার ঠাঁই হবে? দেখুন, আপনি বোধহয় ভুল জায়গায় এসে গেছেন। এখানে শরীরের ব্যবসা হয়, জানেন না? আমি তো গল্প করতে এসেছি। পাগল নাকি আপনি? যা, পাগল হতে যাবো কেন? বলছি শুনুন না, আপনার হাতের দিকে একবার তাকান। তাকান না? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখুন দেখুন দেখুন, আপনার হাতের এই এই পাঁচটা আঙুল, কারুর সাথে কারুর কিন্তু কোনো মিল নেই। ঠিক তেমনি আমার সাথেও বাকিদের মিল নেই। কি চান আপনি? কিছু না, আমি এরকম ঘুরে বেড়াই। আপনারা যে জায়গাটায় থাকেন সেখানেও ঘুরতে আসি, এসে খুঁজি কার ভেতরে কি প্রতিভা লুকিয়ে আছে। আপনি তো অদ্ভুত। হ্যাঁ, আর শুনুন, আমি কিন্তু এও জানি যে আপনি ভালো গান করেন। আচ্ছা আচ্ছা, একটা গান শোনান তো দেখি। মজা করছেন আপনি আমার সাথে? বেরিয়ে যান এক্ষুনি। যা বাবা, গান না, ওই যে ওই গানটা একবার শোনান তো। ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাব বলে এবার, লা 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 লা। আচ্ছা, অদ্ভুত লোক তো আপনি। লোক না, রজত, রজত চট্টোপাধ্যায়। ব্যাস, সেদিন থেকে নামটা খুব কাছের হয়ে গেল মন্দিরার। চার বছর পর সেদিন ও আবার গান খুঁজে পেল, খুঁজে পেল সম্মান। পথ চেয়ে বসে থাকে, কখন দরজার বাইরে শুনতে পাবে একটা পরিচিত কণ্ঠস্বর। মন্দিরা পরিপাটি করে শাড়ি পরে, মাথায় একটা খোপা, তাতে রজনীগন্ধার মালা। রজত যেন মন্দিরার জীবনের ধ্রুবতারা। বন্ধ ঘরে কোনোদিন স্পর্শ বেড়ে ওঠেনি দুজনের, কিন্তু এক অদ্ভুত মোহে একজন গান শোনাতো, আরেকজন দু চোখ বুঝে গান আস্বাদন করত যেন। এভাবেই কেটে গেছে আরও কটা মাস। কিন্তু এই সপ্তাহে রজতবাবু সময় পেরিয়ে গেলেও এলো না। মন্দিরার মন বসে না সেদিন। কোনোদিন তার নাম্বারটুকু চাওয়া হয়নি, কোথায় বাড়ি কিচ্ছু জানে না। ব্যাকুল চোখ দুটো যেন দরজার দিকে তাকিয়ে থাকতে চায়, তাকিয়ে থাকতে চায় সামনের চেয়ারটায়। সেটার দিকে তাকিয়েই গেয়ে ওঠে।
ভাঙলো ঝরে জানি নাই তো। হঠাৎ আওয়াজ, ঘড়িতে তখন রাত 10টা হবে। উঠে বসল মন্দিরা, কে এলো এত রাতে? রজতবাবু আসার পর থেকে নিজেকে আগলে রাখে মন্দিরা, কিন্তু এত রাতে কে এলো? মনে মনে ভাবল কিছুতেই দরজা খুলবে না, দরজায় টোকা পড়তেই থাকে। কিছুক্ষণ পর থেমে যায়, কিন্তু ভেসে আসে গান, খুব চেনা গলা। এগিয়ে যায় মন্দিরা দরজার কাছে, কান পেতে শোনে এ গান ওরই গাওয়া। তাড়াতাড়ি করে দরজা খুলে দেখে রজতবাবু দাঁড়িয়ে, হাতে একটা টেপ রেকর্ডার আর তাতেই বাজছে গান। মন্দিরা বলে উঠল, রজতবাবু আপনি এখন? আর এটা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক এক করে বলছি, ভেতরে আসতে পারি? হ্যাঁ আসুন আসুন। এই নাও। কি এটা? মন্দিরা, এটা তোমার গানের অ্যালবাম। মন্দিরা অবাক চোখে হাত পেতে ধরল অ্যালবামটা, চোখের জল আজ বাদ মানছে না। কিভাবে সত্যি এটা? এটা তোমার প্রাপ্য। আচ্ছা এবারে বলো তো, আমাকে তুমি কি দেবে? আপনি যা চাইবেন, যা চাইবেন। যা চাইব? হ্যাঁ রজতবাবু, যদি আমার সাধ্যের মধ্যে হয় নিশ্চয়ই। পকেট থেকে একটা কাগজের মোড়ক বের করে রজতবাবু মন্দিরার হাতের উপর রেখে বলল, দেখো এটা। মন্দিরা কাগজের মোড়কটা খুলে দেখল, সিঁদুরের কৌটো, পাশে শাখা পলা। রজতবাবু, দেখো আমি যে বুঝলাম যে ওই সপ্তাহে দুদিন করে গান শুনে আমার ঠিক পোষাবে না, তাই যদি রোজ শোনার কোনো ব্যবস্থা করা যায় আর কি, মানে যদি তুমি সুযোগ দাও আমি না হয় রাতের রান্নাটা করে দেব, চলবে? কাঁদতে কাঁদতে এই প্রথমবারের জন্য জড়িয়ে ধরল মন্দিরা তার রজতবাবুকে। সেও দু হাতে একেবারে নিজের কাছের করে নিল মন্দিরাকে। আকাশের চাঁদ আজ বড় হয়ে এসেছে, সেই আলোয় শত শত মাইল নিচে এই পৃথিবীর বুকে লেখা হচ্ছে আরো একটা গল্প, একসাথে ভালো থাকার গল্প, একটা স্বপ্ন পূরণের গল্প, বিশ্বাসের গল্প, মন্দিরা আর রজতের ভালোবাসার গল্প। একি থামলে কেন? পড়ো বাকিটা। হ্যাঁ পড়ছি পড়ছি, বাট তোমার চোখ মুখের যে অবস্থা দেখছি আমাকে তো ভরসা করে দেবে মনে হচ্ছে। তা নয় তো কি, আমাকে নিয়ে গল্প লিখেছ, ওখানে তন্ময় নাকি ওর কথাটা কোথা থেকে এলো? হ্যাঁ আর আমাকে বিক্রি টিক্রি করে দেওয়া তোমার খুব ভালো লাগবে না আমার সাথে এমন হলে? একটুও ভালোবাসো না তুমি আমাকে? আরে তুমি কাঁদছো কেন? আমি তো জাস্ট একটা গল্প লিখছিলাম, সেখানে যেরকম প্লট ভেবেছিলাম গল্প তো সেরকমই। চুপ করো, আমার সাথে এমন হলে খুব ভালো হতো না? দেখো আমার গল্পের মন্দিরার জীবনে রজত আসতে অনেক দেরি করে ফেলেছে, কিন্তু রিয়েল লাইফে মন্দিরার জীবনে শুরু থেকে শেষ সবটাই শুধু রজত। খালি হিরোইজম। যাও তো আমাকে কাজ করতে দাও। এতক্ষণ আপনারা শুনছিলেন
প্রেমের মাস জুলাই মাসের অন্তিম সপ্তাহের অন্তিম গল্প, চান্দ্রেয় চৌধুরীর লেখা আরও একটি প্রেমের গল্প। মন্দিরার চরিত্রে অভিনয় করলেন চান্দ্রেয় চৌধুরী, রজত সুতনু চ্যাটার্জি। তন্ময়ের চরিত্রে তথাগত দাস। কথকের ভূমিকায় ছিলেন অনুষ্টুপ ঘোষ। পরিচালনায় তথাগত অ্যান্ড কৌশিক। মিউজিক এবং পোস্টার ডিজাইন তথাগত দাস। প্রযোজনা অনিমেষ ব্যানার্জি এবং শোভনজিৎ ঘোষ। বং বং এন্টারটেনমেন্ট অ্যান্ড টু ফুলস প্রেজেন্টস স্টোরিকুটির পরের মাসে আবারও আসবে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসায় থাকবেন আর শুনতে থাকবেন স্টোরিকুটির।